আমরা যারা ইউটিউবে নতুন কাজ করতে এসেছি তারা অনেকেই জানি না যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কী, ইউটিউব চ্যানেলের সাথে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টের কী সম্পর্ক। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে সব কিছুই তুলে ধরব। আসসালামু আলাইকুম, আমি আবরার হোসেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক। প্রাথমিকভাবেই আমাদের মনে কিছু প্রশ্ন উঠে আসে যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কাকে বলে, ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টের কী কী সুবিধা এবং একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা হয়। আমরা যখন একটি ইউটিউব চ্যানেল খুলি তখন সেটা একটা নর্মাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে থাকি। কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা নিয়ে আমার একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তবে তার আগে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ইউটিউবের আন্ডারে দুই ধরনের চ্যানেল হয়ে থাকে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর সেকেন্ড ওয়ান ইজ ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউবের সব কিছুই করতে পারবেন, কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট বিশেষভাবে তৈরি বিজনেস রিলেটেড পারপাসে। পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল চালাতে পারবেন, কিন্তু একদিন না একদিন দেখবেন আপনার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলটি অনেক বড় হয়ে গেছে, তখন আপনার ইউটিউব চ্যানেলটি একলা চালাতে আপনি হিমশিম খাবেন। পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার চ্যানেলে কোনো ম্যানেজার বা মডারেটর দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড কাউকে দিতে হবে। এবং এটি করা উচিত নয়, কারণ এর কারণে আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন বা যে কেউ ইচ্ছা করলে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিতে পারে, যেটা কখনোই কারো কাম্য নয়। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনি আপনার আইডি পাসওয়ার্ড না দিয়েই হেল্পিং হ্যান্ড হিসেবে ম্যানেজার বা মডারেটর নিয়োগ করতে পারবেন এবং ওনারা আপনার চ্যানেলের কোনো কিছু ডিলিট করতে পারবে না, জাস্ট মডিফাই করতে পারবে। আল্লাহ না করুক কোনো দিন যদি আপনার চ্যানেলটি হ্যাকিংয়ের শিকার হয়, তবে পার্সোনাল অ্যাকাউন্ট যে হ্যাক করবে সে সাথে সাথেই সেই চ্যানেলটি ডিলিট করে দিতে পারবে। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের এটাই একটা সুবিধা যে কোনো দিন যদি আপনার চ্যানেলটি হ্যাকিংয়ের শিকার হয়েও থাকে, তবে সেই চ্যানেলটি যদি ডিলিট করতেও চায় তবে আপনাকে একদিন সময় দিবে এবং ইউটিউব আপনাকে অ্যালার্ট করবে নোটিফিকেশনের মাধ্যমে যে আপনি কি আপনার চ্যানেলটি ডিলিট করতে চান কি না, সেই ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ আপনার চ্যানেলটি ব্যাক করে আনতে পারবেন। এখন ধরে নিলাম আপনার ইউটিউব চ্যানেলটি একটি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে খোলা, তো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে। তো কীভাবে করবেন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দেখব কীভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে এসে পরে আমরা যে কোনো একটি ব্রাউজারই চলে যাব। তা আমি এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি, আপনারা ফোনের থেকেও এই কাজটি করতে পারবেন। তবে আপনাদেরকে ফোনে ক্রোম অ্যাপসটি নামাতে হবে এবং সেখানে থ্রি ডট মেনুতে যেয়ে ডেস্কটপ ভার্সনটি ওপেন করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি। তো এখানে আমরা চলে আসলাম ইউটিউবে। শুরুতেই বলে নিচ্ছি যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা আমার ফেসবুক পেজটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন @TechTravelFreak, এটা দিয়ে সার্চ করলেই হয়ে যাবে। তো আমরা ইউটিউবে ফিরি এবং এখানে সাইন ইনে ক্লিক করি। তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জিমেইলে আসবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এটা আমার একটি ডেমো জিমেইল। তো এখানে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা কনভার্ট করব। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমরা ইউটিউবে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে ফেলেছি। এখন আপনাদেরকে এই যে এখানে যেতে হবে, এখানে একটি ক্লিক করে সেটিংসে আমরা চলে যাব। তো আমরা এখন এখানে চলে এসেছি। তো এখানে আমাদেরকে প্রথমেই যেতে হবে ক্রিয়েট এ নিউ চ্যানেল। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্রিয়েট করার পর, যেহেতু আমরা এখনও কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তো এখানে টু ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এখানে আমাদেরকে ব্র্যান্ড অ্যাকাউন্টে আমাদের নেমটা দিতে হবে, যেহেতু এটা রাজা খান দিয়ে গেলো, RAZA রাজা KHAN, এই নাম দিয়েই আমরা খুলছি। তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই যে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এখানে আমরা যদি যাই ইউটিউব স্টুডিওজে,
সে একই অবস্থা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোগোটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যে সুবিধাটা হচ্ছে, এখানে সেটিংসে যে আমরা যদি যাই সেটিংসে, যে এই যে পারমিশনে যদি ক্লিক করি, এই যে কন্টিনিউজ ইন ব্র্যান্ড অ্যাকাউন্ট টু অ্যাড অর চেঞ্জ পারমিশন, ইউ ক্যান অ্যাসাইন পিপল ওয়ান অফ টু রোলস ইনক্লুডিং ওনার অ্যান্ড ম্যানেজার। তো এখানে আপনি আপনাদের ম্যানেজার, ওনার অথবা ম্যানেজারকে অ্যাড করে দিতে পারবেন। সো আপনাদেরকে কোনো পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো মুভ পারমিশনে যদি আমরা ক্লিক করি, এই যে মুভ পারমিশনে ক্লিক করে পারমিশন ফর আদার, খান এই যে এটা হচ্ছে গিয়ে ওনার। এখানে আমি যদি ইনভাইট করি, ইনভাইট করে যাকে আমরা ইনভাইট করব তার ইমেল আইডি আর তাকে কি অ্যাক্সেস দেব, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড, এই ক্যাটাগরিতে আমরা তাদেরকে ইনভাইট করে ইমেলটা সেন্ড করে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা আমাদের পূর্বের চ্যানেলে ফিরে যাই। এখন আমরা এখানে সেটিংসে যে, এবং আপনাদের যদি স্টাবলিশড ইউটিউব চ্যানেলটাকে যদি মুভ করতে চান সেই ক্ষেত্রে ভিউ অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, আপনার এই চ্যানেলটাকেই আবারও নতুন করে মুভ করে দিতে পারবেন। এই যে এসে পড়ে, এই যে এখানে দেখেন, যেহেতু আমি একটা কিছুক্ষণ আগেই আপনাদের সামনে এই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করেছি, এটাতে যদি আমরা ইউটিউবিং স্টার্ট করি বা ভিডিও পাবলিশ করি, সাবস্ক্রাইবার করি, তো এখানে এই চ্যানেলটা তো থাকবে, আমার মেইন অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, আপনাদের কোনো সমস্যা হবে না, সাবস্ক্রাইবারও কোনো সমস্যা হবে না, ভিউ অ্যাকাউন্ট সব কিছুই আপনাদের ঠিক থাকবে। এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার পরে আপনার এই লোগোটা চেঞ্জ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনাকে লোগোটা চেঞ্জ করে দিতে হবে। এখানে ক্লিক করবেন এবং এই যে এখানে যে এডিট প্রোফাইল পিকচার্সে, এডিটে যে ক্লিক করবেন এবং আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি অ্যাড প্রোফাইল পিকচার্স, তো আমি আপলোড ইওর ফটোজ এখানে নেই, আপলোডস থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমি এই লোগোটা সিলেক্ট করলাম এবং ওপেন করে দিলাম। সেভ অ্যাজ প্রোফাইল ফটো, এই যে আপনাদের প্রোফাইল ফটোটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা আবার ইউটিউব স্টুডিওতে ফিরে যাই। তো এখানে যে এটা আবার রিফ্রেশ দিই, এটা আসতে কিছুক্ষণ সময় লাগবে, 10-15 মিনিটের মতো। তো একটা কথা আমি বলতে ভুলে গে না এসে পড়েছে সাথে সাথেই এসে পড়েছে তো একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার যদি স্ট্যাবলিশ চ্যানেল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেল যে ইউআরএলটা সেটা চেঞ্জ হয়ে যাবে, পূর্বেরটা থাকবে না। এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা একটু কেয়ারফুলি কাজ করতে হবে। তো এখন আমরা ভিউ চ্যানেল অন ইউর ইউটিউবে যাই, এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি এবং এখানে আমরা কীভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবো এই নিয়ে আমার পরবর্তী যে ভিডিওটা থাকবে চ্যানেল কাস্টমাইজ নিয়ে, সেটা আপনারা অবশ্যই দেখবেন, এবং সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এরকম ইউটিউব রিলেটেড সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কী, কীভাবে সেট আপ করতে হয় এবং এর কী কী সুবিধা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানান যে আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলেছেন কি না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।